মারুতি, তুমি সারাদিন রাম রাম কি করছো বলো তো? আমি তো ভেবেছিলাম দলপতি ফিরে এসেছে, আমাদের জীবন আবার আগের মতো আনন্দে ভরে উঠবে। আমিও ভেবেছিলাম যে আগের মতনই খেলাধুলা করব, জাম পাড়তে যাব, মিষ্টান্ন খাবার প্রতিযোগিতা করব। কিন্তু তুমি তো আমাদের দিয়ে কখনো রামের ভজন গাওয়াচ্ছ, আবার কখনো ওনার মূর্তি নিয়ে সারা রাজ্যে ঘোরাচ্ছ। এ কি বলছো তোমরা? আমি চাই যে আমার মিত্ররা রাম নামের মহিমা সম্পর্কে জানুক, তার সঙ্গে পরিচিত হোক। কিন্তু তোমরা সেসবকে গুরুত্বই দিচ্ছ না। জানো, রাম নাম জপ করলে মনের সব কষ্ট দূর হয়ে যায়, ওনার দর্শন পেলে জীবন ধন্য হয়ে যায়। তাহলে করাও দর্শন। কি? হ্যাঁ, জপ করে তো দেখা হয়ে গেল, কোনো দুঃখ দূর হলো না। এখন প্রভুর দর্শনই করিয়ে দাও আমাদের, না হলে তোমার কথা কি করে বিশ্বাস করব? এ আর এমন কি বড় বিষয়, তোমরা চোখ বন্ধ করো। ঠিক আছে। হে প্রভু, হে শ্রীরাম, কৃপা করে দর্শন দিন, যাতে আমার মিত্ররা আপনার মহিমার আভাস পায়। যতক্ষণ না আপনি দর্শন দেবেন, এরা আপনার কথা বিশ্বাসই করবে না। জয় শ্রীরাম। কি দলপতি, কোথায় তোমার রাম? হে প্রভু, কৃপা করে দর্শন দিন, নয়তো ওরা আমার কথা অসত্য ভাববে। আপনাকে আমার প্রয়োজন। জয় শ্রীরাম। মারুতি, হলো তোমার রাম নাম? চলো এবার জাম পাড়ি গিয়ে। কোনো ব্যাপার না, আরেকবার চেষ্টা করে দেখো, আর এইবার তোমার প্রভু শ্রী রামকে বলো যেন জাম নিয়ে আসেন। এই চুপ দলপতি, ছাড়ো এসব, চলো আমাদের সাথে। আপনি কেন দর্শন দিলেন না প্রভু, কেন? আমার ভক্তিতে কি কোনো খামতি ছিল? এমন কি ভুল করেছি আমি যে আপনি আমায় দর্শন দিলেন না? বলুন না প্রভু, আপনি কেন এলেন না রাম? হনুমান, এই কারণেই আসিনি, কারণ তুমি আমায় পরীক্ষা করতে চাইছিলে। আমি সর্বদা তোমার সঙ্গে আছি, আর তাই সর্বদা তোমার সব কার্যের সাক্ষী থাকি। তাহলে তোমার প্রমাণ দেওয়ার কি প্রয়োজন? এই যাত্রা তোমার, আর তা সম্পূর্ণ তোমাকেই করতে হবে। মারুতি, 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 কোথায় ছিলে তুমি? তাড়াতাড়ি এসো, ভোজন প্রস্তুত। আরে কি হয়েছে তোমার, ভোজন করবে না? কি হয়েছে মারুতি, এমন করছো কেন? কি হয়েছে, ভোজন করবে না বুঝি? খিদে নেই মাতা। কেন খিদে নেই কেন? মাতা, ভক্ত আহ্বান করলে ভগবানের তো আসা উচিত। সে তো আসাই উচিত, কিন্তু ভক্তের আহ্বানে নিষ্ঠা থাকা উচিত। আর বাস্তবে ভক্তের ভগবানের প্রয়োজনও থাকা উচিত।
নিষ্ঠা তো ছিলই, প্রয়োজনও ছিল। তাহলে কি ভক্তের ভক্তিতে কোনো খামতি ছিল যে ভগবান এলেন না? হ্যাঁ, হতেও পারে। তাহলে এক্ষেত্রে ভক্ত কি করবে মাতা? এক্ষেত্রে ভক্তকে ভক্তি পথে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, আগে আমি ভক্তি সম্পূর্ণ জ্ঞান অর্জন করব, তবেই তো আমি সমগ্র সংসারকে প্রভুর পথ দর্শন করাতে পারবো। আপনি ধন্য মাতা। শুধু এটুকু বলুন, ভক্তির জ্ঞান পাবো কোথায়? তার জন্য ভক্তকে গুরুকুলে যেতে হবে। ভক্ত গুরুকুলে যাবে মাতা, কারণ এ হলো প্রভুর ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, ভোজন তো করে নাও। আরে মারুতি, জানি না আজকাল কি যে ভাবে। সেনাপতি অম্বালি, আপনার বীরত্ব আর সাহসিকতা দেখে আপনাকে এই বিশেষ কার্যের জন্য নির্বাচন করা হয়েছে। আমি কৃতজ্ঞ লঙ্কেশের কাছে, আর আমি সৌভাগ্যবান সেনাপতি মারিচ যে আপনার সহযোগী হওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু স্মরণে রাখবেন, লঙ্কেশের আদেশ যে দেবতারা যেখানেই লুকিয়ে থাকুন, ওনাদের খুঁজে রাজসভায় উপস্থিত করতে হবে। আপনি যা চাইবেন সেনাপতি। হে প্রভু, রাবণ তার তীর দিয়ে ইন্দ্রলোককে তছনছ করে দিয়েছে প্রভু, কৃপা করে আমাদের রক্ষা করুন প্রভু। কৃপা করে এই সংকট মোচনের কোন উপায় বলে দিন প্রভু। স্বয়ং ব্রহ্মাদেব রাবণকে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদকে কেউই লঙ্ঘন করতে পারবে না। সে তিনি দেবতাই হন না কেন, তবে আমরা কিভাবে রক্ষা পাবো প্রভু? রাম নামের মাধ্যমে। রাবণের অধর্ম থেকে এই সংসারকে রক্ষা কেবল পবিত্র রাম নামই করতে পারে। তা এমন এক সুরক্ষা কবচ যাকে কোনো অশুভ শক্তি ভেদ করতে পারে না। আমরা বুঝতে পেরেছি প্রভু, আপনার সহায়তার জন্য ধন্যবাদ। একটি প্রার্থনা আছে প্রভু, কিছু সময়ের জন্য আপনার মানস সরোবরে আমাদের আশ্রয়ের অনুমতি দিন প্রভু। অবশ্যই। হর 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 মহাদেব, হর হর মহাদেব। আমি অত্যন্ত প্রসন্ন গুরুদেব যে এবার আমাদের পুত্র মারুতিও আপনার গুরুকুলেই শিক্ষা লাভ করবে। প্রত্যেক গুরুর নিজস্ব বৈশিষ্ট্য আছে মহারাজ, আর মারুতি কোনো সাধারণ শিশু নয়। সেই কারণে যে ধরনের শিক্ষা ওর প্রয়োজন তা কেবল ঋষি অঙ্গিরাই প্রদান করতে পারেন। ঋষি অঙ্গিরাই কেন? মারুতিকে শিক্ষা প্রদান করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, কিন্তু বর্তমানে ওর মানসিক স্থিতি দেখে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ঋষি অঙ্গিরাই হবেন উপযুক্ত গুরু, আর কেউ নন দেবী। ঋষি অঙ্গিরা তার শিষ্যদের তাদের প্রবৃত্তি অনুযায়ী শিক্ষা প্রদান করে থাকেন। ওনার কাছে দেব, দানব, অসুর, মানব, বানর সব ধরনের শিশুরা শিক্ষা গ্রহণ করে থাকে। তাই হবে গুরুদেব, তাহলে আমাদের পুত্র মারুতিও ঋষি অঙ্গিরার গুরুকুলেই শিক্ষা লাভ করবে। উত্তম, অতি উত্তম। আপনারা শীঘ্রই মারুতি যাওয়ার ব্যবস্থা করুন, আমি এখনই ঋষিবরকে সংবাদ পাঠাচ্ছি। যথাকা। সবার আগে ওই দুটো পুটলে ওর মধ্যে রাখুন, সাবধানে, হ্যাঁ দেখে, তারপর এগুলো রেখে দাও। ওর মধ্যে লাড্ডু আছে, হ্যাঁ সাবধানে, এগুলোও রেখে দাও। এতেও কিন্তু লাড্ডু আছে। আর নয়, আর নয় অঞ্জনী, মনে হচ্ছে মহলের সমস্ত জিনিসপত্র তুমি মারুতির সঙ্গেই পাঠিয়ে দিচ্ছ। আরে কাকা,
আবার সাবধানে নত পড়ে যাবেন। প্রভু আমি একদম ঠিক আছি প্রভু। মারুতি, সবার আগে তুমি নিজের খেয়াল রাখবে। আমার সাথে তো আমার প্রভু আছেন মাতা, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আমার তো আপনাকে নিয়ে চিন্তা হচ্ছে। তাই? পিতা তো রাজকার্যে ব্যস্ত থাকবেন, আমি না থাকলে আপনার খেয়াল কে রাখবে? তোমার সঙ্গে সারা দিন দৌড়ে বেড়ানো ছাড়াও আমার কিন্তু অনেক কাজ আছে। তাছাড়াও ওখানে পৌঁছে তুমি তো আমাকে স্মরণই করবে না। তাহলে আমি গুরুকুলে যাব না? আরে না না, আমি এরকম বলিনি। তুমি গুরুকুলে অবশ্যই যাবে। আর স্মরণে রেখো, ওই গুরুকুল তোমার ভাবি গুরু ঋষি অঙ্গিরার আশ্রম। ওখানে সবসময় নিয়ম মেনে চলবে, আর নিজের সব কাজ নিজেকেই করতে হবে। হ্যাঁ পুত্র, তোমার উপর দায়িত্ব থাকবে যে আমাদের বংশের মান সম্মান বজায় রেখে শিক্ষালাভ করার, আর গুরুদেবের কথা মেনে চলবে, মনে থাকবে? মহারাজ, অনুমতি দিন মহারাজ। ভ্রাতা, পৌঁছানো মাত্রই সংবাদ পাঠিয়ে দেবে। হ্যাঁ মহারাজ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি পৌঁছেই সংবাদ পাঠাবো। হ্যাঁ, এবার আমাদের রওনা হওয়া উচিত প্রভু। যাওয়া যাক। আসুন প্রভু। আয়ুষ্মান ভব পুত্র। জয় শ্রীরাম। নিজের যত্ন নিও। প্রভু তো আমাদের রক্ষামন্ত্র দিয়ে দিয়েছেন, কিন্তু এ তো বলেননি যে আমরা লুকোবো কোথায়। হ্যাঁ দেবরাজ, আমাদের এমন এক স্থানে রাম নামের জপ করতে হবে যেখানে আমাদের কেউ দেখতে না পায়। আমরা একান্তেও থাকবো আর সুরক্ষিতও থাকবো। গুরুদেব, ওই দেখুন কমলদল, ওর থেকে সুরক্ষিত জায়গা তো আর কিছু হতেই পারে না। হে কমলদল, কৃপা করে আপনাদের মধ্যে আমাদের স্থান দিন, যাতে আমরা রাম নাম জপ করতে পারি। জয় শ্রী রাম। জয় শ্রীরাম। কাকা, আমরা কখন থেকে হাঁটছি, একটু বিশ্রাম করি। প্রভু প্রভু, মনে হয় ওই স্থান উপযুক্ত, ওখানে গিয়ে বিশ্রাম করি, চলুন। আসুন 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 প্রভু, বসুন। কাকা, আমরা বসছি যখন, তাহলে প্রভু শ্রীরামের নাম জপ করে নি। ঠিক আছে প্রভু, তাই করি আমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, এ কেমন লীলা! যে কমল দলের ভিতরে প্রভুর নাম জপ করা হচ্ছে তা ওনার অত্যন্ত প্রিয়। আর যখন সুর ও সাধনা এই দুয়ের সঙ্গম হয়,
তখন সবকিছুই অলৌকিক হয়ে যায়। মানস সরোবরের কমল দলেও তেমনই ঘটছে। কাকা, এই ধ্বনি শুনতে পাচ্ছেন আপনি? না প্রভু, আমি তো কোনো ধ্বনি শুনতে পাচ্ছি না। মনে হচ্ছে কেউ আমাদের প্রভুকে স্মরণ করছেন। সে তো খুবই ভালো কথা প্রভু। এই ধ্বনি শুনে মনে হচ্ছে কেউ ভীত হয়ে আছেন, মনে হচ্ছে কেউ যেন সংকটে আছেন, তাই প্রভুকে আহ্বান করছেন। কিন্তু প্রভু, আমি তো কোনো ধ্বনি শুনতেই পাচ্ছি না। ওনাকে আমাদের সাহায্য করা উচিত কাকা। হনুমান থাকতে রাম ভক্ত কেউ সংকটে পড়বে এ সম্ভব নয়। কিন্তু প্রভু, আমরা তো গুরুকুলে যাব। আমি গুরুকুলেও যাব আর শিক্ষা লাভ করব, কিন্তু তার আগে আমার কাউকে শিক্ষা দেওয়ার দরকার। আমি এক্ষুনি আসছি কাকা। জয় শ্রীরাম। দাঁড়ান প্রভু, প্রভু! ওই জ্যোতি কিসের? কোথায়, কোন দিকে? ওই যে ওই কমল দল থেকে নির্গত হচ্ছে। এর কি অর্থ সেনাপতি? নিশ্চয়ই দেবতারা ওইখানেই লুকিয়ে রয়েছেন। লুকোচুরির খেলা সমাপ্ত ইন্দ্রদেব। জয় শ্রীরাম। প্রভু, একটি বিষয় বুঝতে পারছি না, রাম নামের জপ এত দৈব ধ্বনি মারিচ কেন শুনতে পাচ্ছে না? রাম নামের জপ কেবল এক ধ্বনি নয়, এক আত্মিক অনুভব। আর তাই যার মনে ভালোবাসা ও ভক্তি থাকে না, সে রামের নাম শুনতে পায় না। ওখানে লুকিয়ে থাকা দেবতারা কল্পনাও করতে পারছেন না যে শত্রু কত কাছে এসে পড়েছে। আচ্ছা, ওই দেবতাদের বন্দি করার বদলে ওনাদের নিশ্চিহ্ন করে দিলে কেমন হয়? যথার্থ বলেছেন, দেবতাদের বিনাশ করার জন্য এর থেকে ভালো সুযোগ আমরা পুনরায় পাব না। আর বিধাতাকে প্রভাবিত করারও। আজ ওই কমল দল দেবতাদের সমাধিস্থলে পরিণত হবে। আর এই সৃষ্টি থেকে দেবতাদের বিনাশের পর রাক্ষসরাই হবে সর্বে সর্বা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সম্ভবত রাম নামের ধ্বনি ওই কমল দল থেকে আসছে। জয় শ্রীরাম। প্রভুর ভক্ত ওখানেই আছে, আমায় ওখানেই যেতে হবে। ওই কমল দল নষ্ট হয়ে গেছে অম্বালি, বিনাশ হয়ে গেছে দেবতাদের। আর তার সাথেই লঙ্কাপতি রাবণও হয়ে গেলেন স্বর্গলোকের অধিপতি। বিধাতা রাবণের জয়! জয় বিধাতা রাবণের! জয়!
ধন্য হনুমান, আপনি ধন্য। যে প্রকার আপনি দেবতাদের সুরক্ষার পথ দেখিয়েছেন তার অন্য কেউ করতে পারত না। প্রভুর অংশ হনুমানের জয়, প্রভু শ্রীরামের জয়।